প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে 5 সেপ্টেম্বর, আজকে শিক্ষক দিবস। আমি দেখছি যে আজকে অনেকেই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন অনেকে। এবং দর্শক, সকালে দেখলাম যে রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও একটা পোস্ট করেছেন ফেসবুকে। এই হচ্ছে সেই পোস্ট শিক্ষক দিবস উপলক্ষে। এবং দেখলাম অভিষেক ব্যানার্জি, তিনিও একটা পোস্ট করেছেন ফেসবুকে। এই হচ্ছে সেই পোস্ট। এবং দর্শক, এটাও দেখলাম শওকত মোল্লা, তিনিও একটা পোস্ট করেছেন শিক্ষক দিবসের। হয়তো সব দেখলে আরও অনেককে আপনারা দেখতে পাবেন, তারা হয়তো পোস্ট করেছেন ফেসবুকে বা আরও অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেসের। এবং আরও অনেকে অন্যান্য দলের বা অন্যান্য মানুষ, তারা হয়তো পোস্ট করছেন। তবে আমি কিন্তু নজর করছিলাম তৃণমূল কংগ্রেসের যারা, তাদের পোস্টগুলো, আর ভাবছিলাম যে এই যে শিক্ষক দিবসে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, আর তাদের এখন অনেকের নামে দেখবেন একটা স্লোগান উঠছে চোর চোর বলে। আমি এটাও মানে ভাবলাম যে দেখি কেষ্টর ফেসবুকে কী দেওয়া হয়েছে, পার্থ চ্যাটার্জির ফেসবুকে কী দেওয়া হয়েছে, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ তারা তো জেলে রয়েছেন, ফলে তাদের ফেসবুক পোস্ট আপডেট হবে না, সেটা ধরে নিতে হবে। কিন্তু আমি এটাও লক্ষ্য করছিলাম যে আরও যাদেরকে এজেন্সি ডাকছে, তারাই বা ফেসবুকে কী পোস্ট করেছেন আজকের দিনে শিক্ষক দিবসে। তবে দর্শক, আমি কয়েকজন দেখলাম, তাদের দেখতে পেলাম না। যেমন আমি চেষ্টা করেছিলাম মানিক ভট্টাচার্যের ফেসবুকটা, সেখানে কী পোস্ট করেছেন, তবে সেখানে কোনো আপডেট আমার নজরে আসেনি। আমি দেখার চেষ্টা করেছিলাম মলয় ঘটকের ফেসবুক পেজ, সেখানেও কিন্তু এরকম কিছু নজরে আসেনি। তবে শওকত মোল্লার পোস্টটা কিন্তু নজরে এলো। আমি নামগুলো এই জন্যই বলছি কারণ এদেরকে তো এজেন্সি ডাকছে। মমতা ব্যানার্জিকে ডাকেনি, কিন্তু অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা, মলয় ঘটক, মানিক ভট্টাচার্য আর অনেকে এজেন্সি ডাকছে বিভিন্ন ইস্যুতে, দুর্নীতির বিষয়ে, এবং অনেককে আবার ভায়োলেন্সের বিষয়ে। ফলে দর্শক, যখন সেগুলো আমরা দেখি আর যখন তারা শিক্ষক দিবসে শুভেচ্ছা জানায়, আমাদেরও খুব জানতে ইচ্ছে করে এদের সব শিক্ষক বা শিক্ষিকা কে ছিলেন, কাদের কাছে তারা তৈরি হয়েছেন। দর্শক, যখন দেখবেন কোনো কৃতি মানে কেউ ভালো জায়গায় পৌঁছান, তখন দেখবেন তাদের কারা শিক্ষক শিক্ষিকা মানে ছিলেন আর কি, তাদেরও খোঁজ হয়। ও, ওনার শিক্ষক উনি, ওনার শিক্ষিকা উনি, দেখো কত কৃতি ছাত্র এই জায়গায় পৌঁছেছে বা কৃতি ছাত্রী এই জায়গায় পৌঁছেছে বা পৌঁছেছেন, এটা তো আমরা খোঁজ করি। আবার যখন দেখবেন কারো নামে কোনো অভিযোগ আসে বা কোনো কিছু দোষ প্রমাণ হয়ে যায়, তখনও কিন্তু দেখবেন একটু বলার চেষ্টা হয়, ও অমুকের ছাত্র তো তো ওরকমই হবে, দেখবেন এরকম বলা হয় না। তবে এখন তো কিছু প্রমাণ হয়নি, আমরা দেখছি যে অভিষেক ব্যানার্জিকে ডাকছে সেন্ট্রাল এজেন্সি, শওকত মোল্লাকে ডাকছে সেন্ট্রাল এজেন্সি, আরও অনেকে ডাকছে সেন্ট্রাল এজেন্সি। আর তারাও যখন শিক্ষক দিবসের শুভেচ্ছা জানায়, নিশ্চয়ই তারা হয়তো নিজেদেরকে নির্দোষ বলে হয়তো ভাবেন বা মনে করছেন বা দাবি করছেন সেই জায়গা থেকে। কিন্তু আমাদের মনে প্রশ্ন সাধারণ হিসেবে যে আমাদেরও জানতে ইচ্ছে করে যে কাদের কাছ থেকে তারা শিক্ষাটা পেয়েছেন, যে তাদের নামে এত সব অভিযোগ উঠছে। এবং দেখবেন টিএমসির সম্পর্কে যারা স্লোগান আমরা শুনি আর কি, একেবারে চোর চোর স্লোগান। সুতরাং যখন দেখি যে টিএমসির অনেকে শিক্ষক দিবসে এরকম শুভেচ্ছা জানাচ্ছেন, অবশ্যই মনে কিছু প্রশ্ন জাগে বই কি। তো দর্শক, আমরা কাউকে খারাপ চোখে দেখছি না, আমরা কাউকে চোর বলছি না, বলতে পারিও না। তবে যেগুলো কৌতূহল জন্মায় মনের মধ্যে, যা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে শওকত মোল্লাও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। শওকত মোল্লা, সবারই জানার অধিকার রয়েছে, সেটা না কোনো কথা নয়।
তবে দর্শক, আমি শুধু আরেকটা কথা বলবো শেষে, যেটা হচ্ছে যে এই যে তৃণমূলের নেতারা নেত্রীরা শিক্ষক দিবসে শুভেচ্ছা জানাচ্ছেন, আচ্ছা এই সরকারের আমলে শিক্ষকদের কি সেই সম্মানটা রয়েছে নাকি এটা সামাজিক একটা অবক্ষয় হয়েছে? আমি শুনছিলাম তৃণমূল কংগ্রেসের এক নেতা তাপস রায় একটা জায়গায় বলেছেন যে সেই সেই শ্রদ্ধা সেই বিষয়টা এখন আর নেই। এখন যদি কোনো কলেজের প্রিন্সিপাল কোনো এক ছাত্র নেতার গালে চড় মারেন, তিনি আর বাড়ি ফিরতে পারবেন? এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায় নিজে তুলেছেন। ফলে আমাদের সমাজে যে কীরকম একটা অবক্ষয় হয়েছে, শিক্ষক শিক্ষক ছাত্রের সম্পর্কের কতটা অবনতি ঘটেছে, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার কথাতেই। আর যখন তারই মধ্যে দেখি যে তৃণমূল কংগ্রেসের নেতারাই শিক্ষক দিবসে একেবারে বেশ রংচঙে শুভেচ্ছা জানাচ্ছেন, আমি শুধু এনাদের কথা বলছি না, নয় আমি ওভারঅল কথা বলছি, তখন কিন্তু কোথাও কোথাও মনে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে এটা কি তাহলে প্রলেপ? ভিতরটা অ্যাকচুয়ালি ফাঁপা ফোঁপড়া, এটা কি তাহলে প্রলেপ? যে সমাজে শিক্ষকদের সে সম্মান নেই, যে সমাজে শিক্ষক শিক্ষিকার চাকরি পাওয়ার জন্য রাস্তায় মানে শয়ের পর শয়ে দিন মানে দিন অপেক্ষা করতে হয়, মুভমেন্ট করতে হয়, পরীক্ষা দিয়ে চাকরি হয় না, চাকরি বিক্রি হয়, দুর্নীতি হয়, দুর্নীতি মানে অসৎ উপায়ে নিয়োগ হয়, তারা শিক্ষক হয়ে যান, আর তাদেরকেও শিক্ষক দিবসে শুভেচ্ছা জানাতে হবে? আর যারা যোগ্য, যারা বঞ্চিত, তারা রাস্তায় বসে থাকবেন? এটাই বা কী ধরনের সমাজ গড়ে উঠছে এই সরকারের আমলে? দর্শক, এসব প্রশ্ন অনেক রয়েছে, এবং তার মধ্যে যখন দেখি যে শাসকের নেতা নেত্রী আবার শিক্ষক দিবসে শুভেচ্ছা জানাচ্ছেন, এসব দেখে যেন কখনো কখনো মনে হয় যে এ যেন বড়ই আদিক্ষেতা। শিক্ষক দিবস তারা শুভেচ্ছা হয়তো মানে দিচ্ছেন শিক্ষক দিবসে বা শিক্ষক দিবস পালন করছেন, কিন্তু শিক্ষকদের মানে সেই সম্মান সেটা কি তারা ধরে রাখতে পেরেছেন বা বাড়াতে পেরেছেন? শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাক্ষেত্রকে, শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের ক্ষেত্রে সর্বত্র তারা কি ঠিকঠাক স্বচ্ছতা বজায় রাখতে পেরেছেন, যেটার জন্য তারাও সম্মানটা পাবেন পাল্টা, সেটা করতে পেরেছেন? দর্শক, এই ধরনের প্রশ্ন মনের মধ্যে রয়েছে, তবে সেটা মনেই থাক, এখন তারা এই দিনটাকে উদযাপন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, জানান। তবে আর একটা কথা আমরা শুনি আর কি মাঝে মধ্যে, চোরেদের পাঠশালা, চোরেদের পাঠশালা, কালীঘাটের চোরেদের পাঠশালা অনেকে বলে থাকেন। এখন পাঠশালা মানে তো তার আবার শিক্ষক শিক্ষিকা তো লাগে, নাহলে তো আর এমনি পাঠশালা হয় না। পাঠশালা যেমন পড়ুয়া লাগে, তেমনি আবার শিক্ষক শিক্ষিকা লাগে। এখন কালীঘাটে চোরেদের পাঠশালাটা অ্যাকচুয়ালি কী সেটা আমি বলতে পারবো না, আর আমি জানি না আজকের দিনে সেই পাঠশালার যারা শিক্ষক শিক্ষিকা তাদের উদ্দেশ্যে আবার শিক্ষক দিবসের শুভেচ্ছা কোনো অংশের তরফ থেকে জানানো হচ্ছে কি না। দর্শক, কী বলবেন আপনারা? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।